সিএ বিতর্ক নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তার দাবি, মমতা ব্যানার্জি ভুল বকছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন, সাংবিধানিক পদে থেকে সরকারিভাবে এসব বক্তব্য রাখা যায় না, এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেন, ইতিমধ্যেই যারা ভারতে এসেছেন তাদের কারণ নাগরিকত্ব বাতিল হবে না। বুধবার তিনি সংখ্যালঘু ভাই বোনেদের উদ্দেশ্যে বলেন, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, সিএএ আইন জারি হওয়ায় ভয়ের কোনো কারণ নেই, যারাই ভারতে এসেছেন তাদের নাগরিকত্ব বজায় থাকবে, কোনো সমস্যা হবে না। এদিন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, আমি কেন্দ্রের প্রতিনিধি হিসেবে বলছি, সব কিছুর একটা পদ্ধতি থাকে, আর সেই পদ্ধতির মাধ্যমে বেনাগরিকদের নাগরিক করার উদ্যোগ নিয়েছে সরকার। নাগরিক হবার জন্য কোনো নথি লাগবে না। মতুয়া সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের আশ্বাস, যদি কোনো নথি নাও থাকে তাহলে শুধুমাত্র সেলফ ডিক্লারেশন দিলেই হবে, আর সেটা দিয়েই নাগরিকত্বের কাগজ বানানো যাবে। উল্লেখ্য, সোমবার কেন্দ্রীয় সরকার সিএএ আইন লাগু করে, সেদিন থেকে সিএএ আইন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আইনের বিরোধিতা করেন, তিনি কেন্দ্রীয় সরকারকে চরম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। এ প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংবিধানিক পদে থেকে যা বলছেন তা বলা যায় না। শান্তনুবাবুর আরও দাবি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধুমাত্র বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছেন। সিএএ আইন হলো এমন একটা আইন যার মাধ্যমে বেনাগরিকরা সহজেই ভারতীয় নাগরিকত্ব পাবেন। শান্তনুবাবুর দাবি, কেন্দ্রীয় সরকারকে অন্ধকারে রেখে কোনো রাজ্য সরকার বহিরাগতদের আশ্রয় দিতে পারে না। বাইরের দেশ থেকে যে কেউ এসে দুষ্কর্ম করে যাবে এটা চলতে পারে না। কেন্দ্রীয় সরকার এই ব্যবস্থা বন্ধ করার জন্য দায়বদ্ধ। তার দাবি, দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল সিএএ আইন কার্যকর হোক, সেই দাবি পূরণ করার জন্য রানাঘাটে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীও আন্দোলন চালিয়েছিলেন। সুতরাং সিএএ আইন কার্যকর হওয়ার পেছনে তৃণমূল প্রার্থীরও যথেষ্ট ভূমিকা রয়েছে। উল্লেখ্য, সিএএ কার্যকর করার পর ঠাকুরনগরে উৎসবের মেজাজ দেখা যাচ্ছে। বুধবার সকাল থেকে ঠাকুরনগর মন্দিরে মতুয়া ভক্তরা আসতে শুরু করেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর বলেন, ভারত সরকারের এই সিদ্ধান্তে মতুয়া সম্প্রদায়ের মধ্যে এখন আনন্দ উৎসবের মেজাজ। মুখ্যমন্ত্রী এরই মাঝে ভুল বক্তব্য রেখে মানুষজনকে ভুল পথে চালনা করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন শান্তনু ঠাকুর। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে নিজেকে তুলে ধরে শান্তনু ঠাকুর বলেন, আমি সবাইকে আশ্বস্ত করছি, কারণ নাগরিকত্ব কারা হবে না। একই সঙ্গে মতুয়াদের সদস্য কার্ড তৈরি করার আবেদনও রাখেন। বলেন, ওই কার্ড থাকলে একজনেরও নাগরিকত্ব বাতিল হওয়ার সম্ভাবনা নেই। শান্তনুবাবুর দাবি, নথি থাকলে ভালো, তবে এটা আবশ্যিক নয়। কোনো নথি না থাকলে শুধুমাত্র একটা স্বঘোষণাপত্র বানিয়ে জমা দিলেই হবে, সবাই নাগরিকত্ব পাবেন। ভারতবর্ষের কোনো সংখ্যালঘু ভাইদের কারুর কখনো, যারা এসে গেছেন ভারতে, কারুর কোনো চিন্তা করতে হবে না, একদম যত বড় পাতারই হোক না কেন। আমি বলে দিচ্ছি, সরকারের প্রতিনিধি হিসেবে কারোর কোনো যদি ডকুমেন্টস না থাকে, সেলফ ডিক্লিয়ারেশন দেবেন আপনারা, মতুয়া মহাসংঘ থেকে কাট করুন, আপনাকে দেখি সিটিজেনশিপ থেকে কে বাদ দেয়। মুখ্যমন্ত্রীর কথা শুনবেন না, বাজে বকছে।